আমাদের ভালো দেখলে অনেকের জ্বলে, সামনে ভাই ভাই পেছনে কাঠি করাল লোকের অভাব হয় না তখন। যে 2 ঘন্টা তোমার সাথে বসে গল্প করবে, 2 মিনিট পরে বাইরে বেরিয়ে এসে তোমার নামে পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা সমালোচনা করে ফাটিয়ে দেবে। তো এরকম একটা টপিকে গানটা লেখা, এবং তোমার উন্নতি তার সহ্য হবে না, সব সময় মনে মনে চাইবে কি করে তোমার পেছনে বাজ দেবে সব সময়, এরকম একটা ভাবনা চিন্তা। তো সেই জন্য গানটা লেখা। আর আরেকটা কথা বলি, গানের মধ্যে অনেক কথাগুলো আছে, তোমরা প্লিজ মন দিয়ে শুনলে তখন বুঝতে পারবে, এবং যারা এই ধরনের কাজ করে তাদেরকে তাদের কী সমস্যা সেটাও আমি আমার গানের মধ্যে বলেছি। আমি ক্ষতি চাইনি, তাদের ভালোই চেয়েছি, ভগবানের কাছে তাদের যাদের সুস্থ হয়ে ওঠে সেটাই চেয়েছি। এবং কী বলতে চেয়েছি আমি গানের মধ্যে দিয়ে বলবো, তোমরা কিন্তু ওই লাইনটা বলবে, 2021 এসে যারা তোমার ভালো দেখলে জ্বলবে তাদের একটাই কথা বলবে, তোদের জ্বলবে আমার। এক্স্যাক্টলি, চলো ট্র্যাক রেডি। ও বাবা কি জলো, আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে, পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।